নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক রান্না বান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ একটি অনুরোধের রেসিপি নিয়ে চলে এসেছি ফুচকা এটা অত্যন্ত সুস্বাদু কেউ বলেন পানিপুরি কেউ বা বলেন গোলগাপ্পা ছোট থেকে বড় সকলেই ফুচকা খেতে ভীষণ ভালোবাসেন আর পুজোর সময় একদিন ফুচকা না খেলে তো ভালোই লাগে না তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বাইরে ফুচকা খাওয়া চলবে না তাই একদম দোকানের মতন পারফেক্ট ফুচকা যাতে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তার কিছু টিপস আমি এখানে শেয়ার করেছি আসুন দেখে নিই রেসিপিটি ফুচকার পুরের জন্য প্রেশার কুকারে আড়াইশো গ্রাম জ্যোতি আলু মাঝখান থেকে কেটে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আর বেশ খানিকটা এবার এর মধ্যে জল দিয়ে দেব আর দেব স্বাদ মতন নুন দেবার পর প্রেশার কুকারের ঢাকাটা লাগিয়ে দুই থেকে তিনটে সিটি দিয়ে নেব নিয়ে ঠান্ডা করে সিটিটা খুলব এদিকে সিটিটা হোক অন্য আর একটা গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিয়েছি ফুচকার যে ভাজা মশলাটা সেটা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম তিন টেবিল চামচ গোটা ধনে ধনেটা আমি এক মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব ধনেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ গোটা জিরে এটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেব ধনে এবং জিরের থেকে ভালো সুগন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দিয়ে ঠান্ডা করে এটা মিক্সিতে একটা পাউডার তৈরি করে নেব এটা একটু বেশি করেই করছি পরে অন্য কোনো রান্নাতেও এটা ব্যবহার করতে পারবো এবার ওই তাওয়ার মধ্যে কিছু শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নেবো শুকনো লঙ্কাগুলো একটু বেশি করে নিচ্ছি তাতে মিক্সিতে আমার গোড়াতে সুবিধা হবে শুকনো লঙ্কাগুলো এক মিনিট মতন তাওয়ার মধ্যে ড্রাই রোস্ট করে নেব মিডিয়াম ফ্লেমে এইদিকে শুকনো খোলায় লঙ্কাগুলো হোক অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে তেঁতুলটা ভিজিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম তেঁতুল আর দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ জল এটা এক ঘন্টা ভিজতে দেবো তেঁতুলটা ভেজানো হয়ে গেছে শুকনো খোলায় লঙ্কাগুলোও ড্রাই রোস্ট হয়ে গেছে এবার এটা ঠান্ডা হলে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব এবার পরবর্তী রান্নায় চলে যাচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে গেছে গ্যাস এই প্রেশার কুকারটা খুলে আলুগুলো একটা জায়গায় ঢেলে রাখব আলুগুলো একটা জায়গায় তুলে রেখেছি এবার প্রেশার কুকারের মধ্যে আমি মটরটা সেদ্ধ করে নেব তার জন্য বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি আর মটরটা আগের দিন রাত্রে ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার প্রেশার কুকারে মটরটা দিয়ে দিলাম আর দেব চারটে কাঁচা লঙ্কা নুন দেব দিয়ে দিয়ে সিটিটা থেকে সিটি এবার একটা বাটি নিয়ে নিয়েছি তাতে ফুচকার ডোটা তৈরি করে নেবো তার জন্য মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়ে নিলাম সুজিটা একটু বড়দানা সুজি হতে হবে মিহি সুজি হলে হবে না আর দিয়ে দেবো তিন টেবিল চামচ ময়দা এটা আপনারা আটাও দিতে পারেন এবার একটা চামচের সাহায্যে ভালো করে দুটো উপকরণ মিশিয়ে নেব আর জল গরম করে নিয়েছি একদম টকবক করে ফুটছে এমন জল নিয়ে নিয়েছি হাফ কাপ তাই জন্য খুব গরম সেই জন্য একটা চামচ দিয়ে আস্তে আস্তে জল জলটা দেব দিয়ে ডোটা মেখে নেবো এইভাবে পুরো জলটা দিয়ে নিয়েছি এবার গরম থাকা অবস্থায় ডোটা ভালো করে মেখে নেবো ডোটা একটু শক্ত করে মাখতে হবে ভালো করে মাখার পর ঢাকা দিয়ে এটা পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো এবার এক ঘন্টা হয়ে গেছে তেঁতুলটা ছেঁকে নেবো তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি তেঁতুলের কাঁচটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার এইভাবে হাত দিয়ে ভালোভাবে চটকে পুরো তেঁতুলের কাজটা বের করে নেবো তেঁতুলের কাজটা বার করা হয়ে গেছে এবার কিছুটা এর থেকে একটা অন্য বাটিতে তুলে রাখব তিন টেবিল চামচ মতন এবার ফাইভ হান্ড্রেড এম এল জল এই তেঁতুলের কাজটার মধ্যে মিশিয়ে দেবো আর একবার একটু চটকে নেবো যাতে যদি কোনো এক্সট্রা থাকে তেঁতুলের কাজ সেটাও বেরিয়ে যাবে তেঁতুলের জলটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে কিছু মশলা মেশাবো তার জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি সেটাও দিয়ে দিলাম দেব ধনে পাতা এক মুঠো মতন এটা আপনারা বেশি কম দিতে পারেন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর বিট নুন দেবো হাফ চা চামচ এরপর যদি মনে হয় টেস্ট করার পর যদি মনে হয় নুন লাগবে তাহলে সেটাও দিতে পারেন একটু বুঝে এবার দিয়ে দেব হাফ চা চামচ চাট মশলা গুঁড়ো আর দেব ড্রাই রোস্ট করা ধনে জিরে দেড় চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো যেটা ড্রাই রোস্ট করে রেখেছি সেটাও দিয়ে দেব এক চা চামচ এবার ঝালটা আপনারা যে যা স্বাদ অনুযায়ী দেবেন কম বেশি দিতে পারেন এবার সব উপকরণগুলো ভালো করে হাত দিয়ে চটকে দেবো আবার দিয়ে দেবো গন্ধরাজ লেবু লেবুর রসটা করে দিয়ে দিলাম আর লেবুর খোলাটা এর মধ্যে দিয়ে দেবো তাহলে খুব ভালো টেস্ট হবে আমি তিন টুকরো গন্ধরাজ লেবু এখানে দিয়েছি আপনারা টকটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন দেওয়ার পর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে মিশিয়ে দেবো এবার আলুটা মেখে নেবো তাই আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সব আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ এবার দেব কাঁচা লঙ্কা কুচি দুটো এটাও দুটো দিয়েছি ঝালটা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী দেবেন আর এক ধনে ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবার দেব সেদ্ধ করা মটরটা মটরটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে সেটাও দিয়ে দিলাম আর দেব চাট মশলা এক চা চামচ আর দেব দুই টেবিল চামচ ড্রাই রোস্ট করা ধনে এবং জিরের গুঁড়ো নুন দেব স্বাদ অনুযায়ী আর বিট নুনও দেব হাফ চা চামচ এবার দিয়ে দেব ড্রাই রোস্ট করা শুকনো লঙ্কা ওটা দেড় চা চামচ দিয়ে দিলাম আপনারা ঝালটা বুঝে দেবেন যদি বেশি ঝাল খান বেশি দেবেন কম ঝাল খেলে কম দেবেন যে যা স্বাদ অনুযায়ী দেবেন এবার ভালো করে ওটা মেখে নিলাম আর যে তেঁতুলের কাঁচটা তুলে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব উপকরণগুলো আলুর সাথে মিশিয়ে দিলাম এইভাবে খুব ভালোভাবে এটা মেশাতে হবে এবার দিয়ে দেবো গন্ধরাজ লেবু এখানে রস করে দিয়ে দেবো টকটাও আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন গন্ধরাজ লেবুটাও দেওয়ার পর এটা আবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এইভাবে আমি তিন টুকরো গন্ধরাজ লেবু দিয়ে দিছি আমার আলু মাখা রেডি এবার আবার ডোটাতে ফিরে এলাম ডোটা পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে আর একটু এটা রোলিং বোর্ডের ওপর নিয়ে একটু থেসে নিচ্ছি যদি মনে হয় যে শক্ত তাহলে একটু হাতটা জলে ভিজিয়ে এর মধ্যে দিয়ে থেসে নেবেন এইভাবে এবার এটাকে লম্বা করে নিতে হবে লম্বা করার পর একটা ছুরি নিয়ে মাঝখান থেকে অর্ধেক করে নিতে হবে একটা অংশ বাটির মধ্যে রেখে ঢাকা দিয়ে দেবো অন্য আরেকটা অংশ নিয়ে এইভাবে আবার হাত দিয়ে রোল করে নিতে হবে রোল করার পর এটাও আবার এইভাবে একটু বাড়িয়ে নিয়ে আবার ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নেব ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিয়ে অর্ধেকটা আবার বাটির মধ্যে রেখে দেবো দেবার পর এটাকে এইভাবে বড় করে নেব নিয়ে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব আপনারা চাইলে বড় বড় লেচি করেও করতে পারেন তবে আমার সুবিধা হয় ছোট ছোট লেচি করে সেই জন্য আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি ছোট ছোট লেচি করার পর এইগুলো হাত দিয়ে এইভাবে গোল্লা করে নেব সবগুলো গোল্লা করে আপনাদের দেখাচ্ছি এবার সবগুলো একটা একটা বাটির মধ্যে তুলে আর এই রেখে এবার আমি কোনো ময়দা বা তেল ব্যবহার করিনি এটা বেলার জন্য লক্ষ্য রাখবেন যদি এটা বেলার সময় রোলিং বোর্ডের ওপর আটকে যায় তাহলে বুঝবেন যে আপনার ফুচকার ডোটা ঠিকঠাক তৈরি হয়নি আর যদি না লাগে বুঝবেন একদম পারফেক্ট তৈরি হয়েছে আমার ফুচকার ডোটা খুব সুন্দর তৈরি হয়েছে এইভাবে পাতলা করে বেলে নিয়েছি একটা ছোট ঢাকা নিয়ে নিয়েছি এইভাবে বসিয়ে এটাকে চাপ দিয়ে গোল করে নেব আর এক্সট্রা অংশটা এইভাবে কেটে নেব এইভাবে সব ফুচকাগুলো আমি তৈরি করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আস্তে আস্তে সবগুলো তৈরি করে তুলে রাখছি এইভাবে একটা করে তুলে একটা বাটির প্লেটের মধ্যে রেখেছি রেখে একটা কাপড় শুকনো কাপড় চাপা দিয়ে রেখেছি এইভাবে আপনারা করবেন আর এবার একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে বেশ অনেকটা পরিমাণে হোয়াইট অয়েল গরম করতে দিয়েছি অবশ্যই ফুচকাগুলো ডুবো তেলে ভাজতে হবে তাই বেশি করে তেলটা দিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে তেলটা গরম হয়েছে নাকি তার জন্য একটা ছোট্ট গুল্লি নিয়ে সেটা টেস্ট করে দেখছি এইভাবে খুব তাড়াতাড়ি যদি এটা ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে তেলটা রেডি হয়ে গেছে তেলটা আমার রেডি হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে ফুচকাগুলো ছেড়ে ভেজে নেব একটা একটা করে ফুচকা ছেড়ে ভাজবেন যদি আপনারা নতুন হন আর যদি পুরনো হন তাহলে একসাথে অনেকগুলো দিতে পারেন নইলে ফুচকাটা তৈরি করাটা আপনাদের পক্ষে অসুবিধা হয়ে যাবে যেই দিকটা থালান দিকে ছিল সেই দিকটায় তেলের মধ্যে নিচে থাকবে এইভাবে আলতো হাতে চেপে চেপে এটাকে ফুলিয়ে নিতে হবে তারপর একটা হাতার সাহায্যে এইভাবে ওপরে তেল দিয়ে দিয়ে আস্তে আস্তে ফুচকাটাকে তৈরি করতে হবে এক দিকটা হলে আস্তে করে উল্টে দিতে হবে এইভাবে ক্রমাগত কিন্তু তেলটা দিয়ে যাবেন তাহলে ফুচকাটা মচমচেও হবে আর খুব ক্রাঞ্চিও হবে ফুচকাটা ভাজা হয়ে গেছে এবার ফুচকাটা তেলটাকে ঝরিয়ে তুলে নেবো একটা পেপার ন্যাপকিন নিয়েছি তার মধ্যে তুলে রাখবো যেটা এক্সট্রা তেল সেটা পেপার ন্যাপকিনে অ্যাবজর্ভ হয়ে যাবে এবার আস্তে আস্তে আমি বাকি ফুচকাগুলো ভেজে নেব এইভাবে এবার আস্তে আস্তে আরও কয়েকটা ছেড়ে দিচ্ছি সব ভাজা হয়ে গেলে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এইভাবে সব ফুচকা গুলোকে ভেজে দেখুন ফুচকা গুলো কিরকম ক্রাঞ্চি হয়েছে এই যে ভাঙছি একদম এবার আমি আপনাদের ফুচকা সার্ভ করে দেখাচ্ছি এবার এইখানে আলুর পুড় দিয়ে দিলাম দিয়ে টক জলে এইভাবে ডুবিয়ে এই আরও একটা করে দেখাচ্ছি দেখুন কীরকম ক্রাঞ্চি এইভাবে আলুর পুর নিয়ে আবার দিলাম আমার রেসিপিটা যদি পছন্দ হয় তবে এই পুজোয় একদিন অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিওর আপলোড দিলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ